হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার আর একটা নতুন দিনে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আমি রাখি, রাখিস বলাকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে একদম সন্ধেবেলায়, আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সন্ধে 7টা থেকে শুরু করছি আমার ব্লগটা। হচ্ছে আজকে তোমরা আমার টাইটেল দেখে আমার ব্লগটা বুঝতে পেরে গেছো যে আমি কি ব্লগ করতে চলেছি। এটাকে অনেকদিন ধরে আমাকে মানে জানানো হচ্ছে, কমেন্ট করে অনেকেই জানাচ্ছে যে এই ভিডিওটা করার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে এবং চ্যালেঞ্জ ভিডিও। তা জানি না কতটা কি করতে পারবো। সেটা হচ্ছে নোজ ব্লোয়িং ওয়াজ বেসিং। এখন কি করব, কতটা কি করতে পারবো আমি জানি না, তাও আমি চেষ্টা করব ভিডিওটা করার জন্য, কারণ এটা রিকোয়েস্টেড ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও, এটা মজার ভিডিও। আমাদের এই রিকোয়েস্টেড ভিডিওটা আমাকে করতেই হবে। তো তাহলে চলো দেখি কি করতে পারি না পারি। তো ভিডিওটা কেমন হবে জানি না, তো তোমাদের কাছে যেটুকু পারবো তুলে ধরবো। তো তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, তো আমি নিশ্চয়ই পারবো আর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো নোজ ব্লোয়িং ওয়াজ বেসিং। আর একটা কথা বলি, এখন বাজে 7টা, তোমরা অনেকেই জানো যে আমার কিন্তু জলের ট্যাঙ্কি নেই, আমার জল কিন্তু এখন চলে গেছে। আর এমনিও জলের প্রেশার এখন প্রচুর কম বলে আমার মানে বাইরে কলে জল পড়ে, ভিতরে কলে জল খুবই সরু হয়ে পড়ে। তো এখন কিন্তু বেসিনে আমার জল পড়ছে না, তো আমার কলটা ম্যাটার করে না, আমার জলটা ম্যাটার করে। তো আমি মগে করে জল আমি বেসিনে রেখে দেবো, তো তাহলে তাতে হয়ে যাবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু বেসিনের ওখানে আমি করবো জিনিসটা। ঠিক আছে, তাহলে চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। তাহলে বন্ধুরা আমি শুরু করছি, জানি না কতটা কি করতে পারবো। এটা একটা মজার ভিডিও, তো জানি না কতটা কি করবো, কতটা কিছু বেরোবে আমি সেটাও জানি না। তো তোমরা কিছু মনে করো না, জাস্ট একটা ফানি ভিডিও, মজার ভিডিও, তোমরা রিকোয়েস্ট করেছো বলে ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরতে চাইছি এবং করতে পারবো নাকি সেটাকে জানি না, তাও করছি, চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। হাসি পাচ্ছে কিন্তু আমার। ঠিক আছে, চেষ্টা করছি। কিচ্ছু কিন্তু বেরোচ্ছে না। দেখো কিচ্ছু নেই, নাক আমার ব্যথা হয়ে যাচ্ছে, কারণ নাকেরটা খুলে নি। দেখো নাক ছেলেটা খুলে নিলাম, দেখো কিচ্ছু কিন্তু বেরোচ্ছে না। দেখো নাকের ডগা ব্যথা হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু কান গরম হয়ে গেছে। আরেকবার ট্রাই করছি, কিছু না থাকলে বেরোবে কি করে বলো, সর্দি পর্দি তো সেরকম কিছু নেই। তারপর নাক পেরে তোমার নাক মানে লম্বা হয়ে যাবে এবারে। দেখো কিচ্ছু বেরোবে, দেখো নাক পাক তোমার পুরো ব্যথা হয়ে গেছে। আরেকবার ট্রাই করছি তোমাদের জন্য, কিচ্ছু বেরোচ্ছে না। দেখো
দেখো নাকের ডগা ব্যথা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আর একবার তোমাদের জন্য ট্রাই করছি, দেখো কিচ্ছু কিন্তু বেরোচ্ছে না, কিচ্ছু নেই। তাও আরেকবার করছি, দেখো নাক আমার পুরো লাল হয়ে গেছে, চোখ চোখ ছলছল করছে। বাবা হাঁপিয়ে গেছি বন্ধুরা, আর হবে না, তাহলে চলো ঘরে গিয়ে একটু কথা টথা বলি তোমাদের সাথে, চলো। তো বন্ধুরা বাহ আমার নাকটা ব্যথা হয়ে গেছে, দাঁড়ো নাক চেপেটা পড়ে নিয়েছি। তো তোমাদের একদম ভিডিওটা একদম সামনে থেকেই দেখালাম, তোমরা দেখতেই পেলে, সেরকম কিন্তু কিছুই বেরোয়নি। তো নাকে আমার লাল হয়ে গেছে, আমি কিন্তু অনেক চাপ দিয়ে কিন্তু পড়লাম, কিন্তু কিছুই কিন্তু বেরোলো না, তোমাদের সামনে কিন্তু পুরোটা দেখালাম। তো জাস্ট এটা একটা ফানি ভিডিও, তোমরা রিকোয়েস্ট করেছো, অনেকবার করে আমাকে রিকোয়েস্ট করেছো, তাই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম। তাহলে এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। তাহলে আজকের মতন এখানেই টাটা, আর এমন রিকোয়েস্ট করো যাতে সেটা পারি, ভালো পারি, সেরকম ধরনের কোনো রিকোয়েস্ট করো, নিশ্চয়ই করবো, চেষ্টা করবো। তাহলে আজকের মতন এখানেই টাটা, রাখছি।